सम्मानित शिक्षक मंडली आज के प्रशस्तम दिन सन्दा सकाल बृष्टिर भेतरे बृष्टि रुद्र तार भेतरे आज के साराटा दिन अतिबाहित कर आज 25 दिन जबत अनुष्ठान क्या चलमान चलमान रही सम्मानित शिक्षक मंडल अनुष्ठान भेतर थे जरा उद्योतन महले जोगाजोग करते हैं उद्योतन महले जरा खूब चेष्टार पर जोरालो भावे काज करते हैं जरा जेखने जा सकल सुशील समाज बांग्लादेशेर विख्यात व्यक्तिबर्गगण सकले एक वाक्य ऐक्यमत प्रकाश करते आज के उद्योतन महल कमिटी दो जगह खूब जोरालो भावे काज करे आसलो आलहमदुल्ला तारा दो जगह तादेर साथे आलोचना करार सुयोग होयेछे एवं তারা সকলেই আমাদের এই এনটিআরসি কর্তৃক যে নিবন্ধন পরীক্ষা নেওয়ার পর যে সনদ দেওয়ার পর বর্তমানে নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়াটা তারা চালু করেছেন প্রত্যেকে তার বিরুদ্ধে কেউ বলে নাই যে এই কাজটা ভালো করতেছে তারা যখন শুনতেছে তখনই বলতেছেন আমরা উপর মহলে প্রয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা মহোদয়ের সাথে কথা বলবেন আমি আশা করি জনতা শেখ হাসিনা মহোদয় যখন আমাদের এই আলোচনাটা আমাদের এই দাবি এবং এই ন্যায্য অধিকার নিয়ে উনি একটু পর্যালোচনা করবেন তখন আমরা প্রতিবাদ করি বা না করি আমরা মামলা করি বা না করি একটা কথা বলতে পারি এনটিআরসি এর কর্মকর্তাদের কিন্তু আমার মনে হয় না যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা কোনো অংশে ছাড় দিবেন কারণ বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন দুর্নীতিগ্রস্ত যদি আমার দলেরও থাকে তবে আমি কিন্তু তাদেরকে ছাড় দেব না এবং উনি সেটা করেছেন এখন অনেকে বলতে পারে তাহলে আর কে নেই উনি যাহা জানেন যাহা ওনার সেন্সে এসেছেন ওনার ওনার কাছে যার তত্ত্ব পরিপূর্ণতা রয়েছে আপনি তাকে দেখেন কাউকেই কিন্তু জনতা শেখ হাসিনা মহোদয় ছাড় দেন নাই সেটা নিজের দলের হোক সেটা অন্য দলের হোক সুতরাং এটা আমরা বিচার দিলে উনি বিচার করবেন না দিলেও করবেন কিন্তু আমরা চাচ্ছি বিচার শুধু বিচার নয় এনটিআরসি চেয়ারম্যান মহোদয় আপনি উচ্চ শিক্ষিত অতীতে কে কি করেছে সেটা দেখার বিষয় নয় আপনি ইচ্ছা করলে বর্তমানে এই নীতি চেঞ্জ করে যাহা বোধগম্য যেটা দরকার এখানে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যাহা প্রয়োজন সেগুলো অবশ্যই আপনি করতে পারেন কারণ আজকে আপনাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনাদের একটা ভুল জেটলার কারণে আজকে আমার মতো 30 থেকে 40 হাজার নিবন্ধনদারী শুধু নিবন্ধনদারী নয় নিবন্ধনদের পরিবার তাদের বাবা মা অনেকেরই বিবাহিত স্ত্রী সন্তান বা স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে কোট বিপাকে আছে তারা অবহেলিতভাবে জীবন কাটাচ্ছে এই অনশনে উপস্থিত হয়ে দুইটা মৃত্যুর খবর পেয়েছি আমাদের যারা নিবন্ধনদারী তাদের একজনের বাবা একজনের মা মারা গিয়েছে এটা অত্যন্ত কষ্ট বরিশালের আমাদের সম্মানিত শিক্ষক
আমরা যখন অনুসারী ছিলাম সেদিন ওনার মা মানিক স্যারের আম্মা উনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। উনি খুব ইচ্ছা ছিল এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। উনি পূর্ব থেকেই আমাদের আন্দোলনের সাথে একতা প্রকাশ করে আমাদের আন্দোলনের বিভিন্ন পর্যায়ে উনি এসে যে যোগ দিয়েছেন। কিন্তু ওনার আম্মার অসুস্থতার কারণে আমরা তখন বারণ করেছি যে আপনার আম্মার চিকিৎসা করুন। তারপরেও ওনার মনের টান ওনার আম্মাকে হাসপাতালে রেখেও একদিন আমাদের সাথে উনি জয়েন করেছিলেন এই অনুষ্ঠানে এসে। আমরা ওনাকে জোরপূর্বক বিদায় দিয়েছিলাম, তো ওনার আম্মার সুস্বাস্থ্য কামনা করেছিলাম। কেন ওনার আম্মা দেখে যাক আমাদের এই আন্দোলনের ফসল সফলতা এসে, আমাদের সকলের চাকরি নিশ্চিত হবে, ওনার আম্মা দেখে যাবে ওনার একটা তৃপ্তি পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় এই মানিক স্যারের আম্মা শেষ পর্যন্ত ওনার সন্তানের চাকরির সেই শোকবার্তাকে শুনতে পারে নাই। এটা কি শুধু মানিক স্যারের আম্মার জন্য প্রযোজ্য? আমাদের ক্ষেত্রে কি এরকম পরিবেশ হচ্ছে না? আজকে আমরা এখানে যারা আছি, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তারা সকলেই বৃদ্ধ, আর যাদের নাই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমাদের বাবা মা অনেকেই বৃদ্ধ, তাদের তো একটা চাওয়া আছে যে আমার ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিল, একটা স্বপ্ন চাকরির, আর আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একটি মহান পেশা শিক্ষকতা পেশা নিয়োজিত হওয়ার জন্য আমরা ইন্টার্নশিপ করতে পরীক্ষা দিয়েছিলাম। যখন আমরা ইন্টার্নশিপ করতে আমরা যখন সফলতা অর্জন করেছিলাম, আমরা যখন সনদ লাভ করেছিলাম, তখন শুধু আমাদের আশা নয়, আমাদের পরিবার বাবা মা আত্মীয় স্বজন সকলে আশা ছিল এখন হয়তো বা ও একটা স্কুল বা একটা কলেজে চাকরি হবে সম্ভাবনা 100%। কিন্তু সেই 2005 সাল থেকে গরমেশির কারণে এখন 2022 সাল পর্যন্ত, তৎকালীন সময় ছিল ম্যানেজিং কমিটির গাফিলতি, আর 2015 সাল থেকে হচ্ছে এনটিআরসির চেয়ারম্যান মহোদয় তাদের গাফিলতি, যাদের কারণে আজকে আমাদের জীবন তিল তিল করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কেন এই বৈষম্যের শিকার হইলাম এই বাংলাদেশের মধ্যে? যার জন্য বলা সেটা যদি বঙ্গবন্ধু কন্যা জানে, আপনি যত উপরে শ্রেণীর কর্মকর্তা হন না কেন আপনার স্বার্থ অগ্রিত হবে না এবং জান নাই উনি। আজকে মানিক স্যারের আম্মা ইন্তেকাল করছে, আমাদের শেরপুরের এক শিক্ষকের আব্বা ইন্তেকাল করছেন, সেই সংবাদটুকু আমরা অনুষ্ঠানে পাই। অনুষ্ঠানে বসে যখন পাই তখন বক্তা হু হু করে কেঁদে উঠে, কখন কার কোন সংবাদ চলে আসে সেটা তো আমরা জানি না। অনেক আশায় বাড়ি থেকে ফোন দিলে সে ফোন রিসিভ করতে অনেকটা কষ্ট হয়। আমরা কি বলবো আজকে 25 দিন? কিন্তু একটা কথা বলতে পারি যেটা পরিবারকে হয়তো বা সেভাবে বলতে পারি না, সেটা নিজেকে দ্রুত বিশ্বাস নিয়ে বলতে পারি, যেহেতু আন্দোলনে নেমেছি বাঙালি জাতি, আমরা বাঙালি, বঙ্গবন্ধু শিখিয়ে দিয়েছিল, মজলুম জনাত আব্দুল হামিদ খান বাসিনী শিখিয়েছেন, শের বাংলা একে ফজলুল হক আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বাঙালি জাতির আন্দোলন করতে হয়, দাবি আদায় করতে হয়। আমরা কিন্তু সেই বাঙালি, সুতরাং যেহেতু বাঙালি রক্ত আমাদের গায়ে আছে, আমাদের শরীরে লাগে আছে, আমরা সেই আন্দোলন করে দেখিয়ে যাব যে আমরা আন্দোলন করে কিভাবে সফলতা অর্জন করা যায়, আমরা সফলতা অর্জন করবো ইনশাল্লাহ, সেটা আজ হোক, কাল হোক, আজকে 25 দিন হোক, প্রয়োজনে যতদিন পর্যন্ত লাগ থাকতে হয় ততদিন পর্যন্ত এই শাহবাগ অঞ্চলে আমরা অবস্থান করব। তবে আমাদের দাবি আমাদের ন্যায্য অধিকার আদায় করেই যাবো ইনশাল্লাহ, আমাদের কোনো ভয় নেই, অনেক ধৈর্য ধরেছি,
এখন ধৈর্য ধরতে কোনো সমস্যা হবে না। এই চোখের কান্না, এই অন্তরের হাহাকার, কোনো সমস্যা নেই আমাদের। অনেক কেঁদেছি যখন প্রথম কোনো বিজ্ঞপ্তি এসেছে, তখনও কেঁদেছি। যখন দ্বিতীয় কোনো বিজ্ঞপ্তি এসেছিল তখন অনেক কান্না করেছি। তৃতীয় কোনো বিজ্ঞপ্তিতে খুব আশা ছিল যে একটা বিশাল যে তত সার্কুলার হয়েছে 54,000+, সুতরাং এখন চাকরি কনফার্ম। কিন্তু না, সেটা আমাদের দোষের জন্য হয় নাই, আপনাদের অনিয়মের জন্য। আজকে সেই তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে আমরা অনেকেই আশানুরূপ ফল আমরা পাই নাই। সুতরাং আপনারা যদি সেই গণ বিজ্ঞপ্তি নামে বদলির ব্যবস্থা চালু করে রাখেন, তাহলে কেমত হয়ে যাবে। কেমত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা কখনোই কাউকে নিয়োগ কমপ্লিট করতে পারবেন না। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, কিন্তু আপনাদের কথাগুলা যেগুলো সাংবাদিক মহোদয়ের কাছ থেকে আমরা শুনি, এখন আপনাদের নাকি আজ 85,000 থেকে 90,000 শূন্য পদে খালি রয়েছে। আর আমাদের হিসাবে এখন এনটিআরসিতে নিয়োগ বঞ্চিত শিক্ষক আছে অনলি 30,000 থেকে 40,000 রূপে, হবে না আরো কম হতে পারে। চাকরি প্রত্যাশী যখন আপনি চার্জ দিবেন তখন 40,000 হবে না, 30-এর নিচে চলে আসবে। তাহলে আপনাদের প্যানেল করলে সমস্যা কোথায়? আমাদেরকে ধৈর্যের বাঁধ ভাঙতে দেন না। আমরা ধৈর্য যখন ধরেছি ধৈর্যের ভিতরে থাকতে দেন। আজকে শত শত মানুষ এই শাহবাগ অঞ্চলে আসার জন্য হাজার হাজার নিয়োগ বঞ্চিত শিক্ষকগণ শিক্ষিকাগণ শাহবাগ অঞ্চলে আসার জন্য প্রস্তুত। দেয়ালে যখন পিঠ থেকে গেছে এখন আর করার কিছু নেই, এখন আসতে প্রস্তুত। আজকে 25 দিন চলে যায়। বাংলাদেশের এমন কোন সুশীল সমাজের ব্যক্তিত্ব নাই যারা আমাদের পক্ষে কথা বলে নাই। কিন্তু এখনো এনটিআরসি চেয়ারম্যান মহোদয়ের টনক কি লেগেছে কিনা তা জানি না, তবে অবশ্যই লেগেছে, সেটাও কিন্তু আমরা কথা পাচ্ছি। আর যদি দেরি করেন, মান এখনো যায় নাই, সময় কিন্তু আরো আছে। কখন যা আরো সুন্দর করে অন্যভাবে পাবলিশ হয় আপনাদের সেই দুর্নীতির কথা, সেটা কিন্তু ভাবতে পারবেন না। এখন কিন্তু আপনার চতুর্দিক দিয়ে বেড়া জালে আটকে আপনি আছেন, সেটা কিন্তু আপনি অতবা বুঝতে পারতেছেন না। কিন্তু লড়া দিবেন তো এখন ধরা খাবেন, এরকম পজিশন আপনার হয়ে গেছে। সেটা এই প্যানেল প্রত্যাশী নিবন্ধিত সংগঠনের যারা নেতৃত্ব বা সাধারণ নিবন্ধন আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আপনাদের মুখোশ আমরা উন্মোচন করতে পেরেছি বলে সেটা আমরা যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। সুতরাং আমি এখন অনুরোধ করব, আগে অনুরোধ করেছি এখন পর্যন্ত করব, যেহেতু আমরা একটা এই বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, সেই শাহবাগ থানার ঠিক সামনে আমাদের এই অনুষ্ঠান অনশন আজকে আমরা 25 দিন যাবত করছি। আমি ধন্যবাদ জানাই এই শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে, যারা আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখানে, বিশেষ করে যারা অফিসার র্যাঙ্কে আছেন এবং কি যারা কনস্টেবল পর্যন্ত যারা আছেন, তারা অত্যন্ত সহনশীলভাবে, আমরা যেহেতু ওনাদের এখানে বারবার যাইতে হয়, ওনারা আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছেন। আমরা এই অনশনের মঞ্চ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং যারা আমাদের মিডিয়া সাপোর্টে আছেন, যারা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন টেলিভিশন থেকে এসে আমাদেরকে তাদের সৎ ইচ্ছাভাবে আমাদের এই তথ্যগুলো, আমাদের এই দাবি এবং ন্যায্য অধিকারটুকু আজকে যারা সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা মহলে বড় বড় সুশীল সমাজের কাছে পৌঁছে দিয়েছেন, আমি মিডিয়া ব্যক্তিত্বকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি এই ঢাকা ইউনিভার্সিটি গোয়েন্দা সংস্থাগণ যারা আছেন, যারাও আজকে আমাদের এই দাবির সাথে ঐক্যতা, কিন্তু তারা তো কিছু করতে পারবে নয়, তারাও ক্ষেত্র প্রকাশ, তারাও যখন আলাপ শুনে তখন তারা সেটাও বলে যেটা আপনাদের অধিকার। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই খবরগুলা প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত যে পৌঁছে দিচ্ছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে, যেহেতু প্রত্যেকটি খবর আপনার কাছে পৌঁছে যাচ্ছে, আমরা সরাসরি আপনার হস্তক্ষেপ কামনা করি, যেহেতু সেটা মন্ত্রণালয়ের
মন্ত্রী মহোদয় ডক্টর দীপু মনি মহোদয় আপনার হচ্ছে একজন আস্থাভাজন ব্যক্তিত্ব সেটা আমরা জানি আর উনি আপনাকে অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধার সাথে ভালোবাসে এবং আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ সেটা আমরা জানি সুতরাং আমি বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা মহোদয়ের কাছে বিভিন্ন আমি খরচ জোরে অনুরোধ জানাচ্ছি।